আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বেশ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। আর এই ব্লগটি হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে আসার পরের ব্লগ। তো 5-6 দিনে তো ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, তো সেগুলোই আজকে ক্লিন করব। আর এগুলো ক্লিন করতে করতে আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমরা অনেকেই জেনে বা না জেনে আমাদের চ্যানেলের অনেক বড় ক্ষতি করে ফেলছি। তো সেটা কিভাবে করছি আপনাদের সঙ্গে আজকে ডিটেইলসলি শেয়ার করব। আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেকটাই হেল্প হবে। তো যে কোনো জায়গায় আমরা বেড়াতে গেলে ওখান থেকে আসার পরে প্রথম কাজে কিন্তু থাকে আমাদের ঘর ক্লিনিং। কেননা 4-5 দিনে দেখা যায় ঘরে প্রচুর পরিমাণে ধুলো জমে যায় আর অন্যান্য জিনিসও অনেক বেশি নোংরা হয়ে যায়। আর আমি যেদিন এসেছি ওই দিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে ওই দিন কোনো কাজই করিনি। তার পরের দিন সকাল থেকে আমি আমার কাজগুলো স্টার্ট করে দিয়েছি। তো শুরুতেই আগে আমি সব কিছু একদম ডিপ ক্লিন করে নিয়েছি, যেখানে যা ধুলো ময়লা ছিল সব কিছু ক্লিন করে নিব। আর এগুলো ক্লিন করতে করতে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা যাক। সেটা হচ্ছে ইউটিউবে কিন্তু একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে শর্টসের উপর আমরা 15 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যে কোনো ভিডিও করতে পারবো, এবং সেই ধরনের ভিডিওতে আমরা যে কোনো মিউজিক অ্যাড করতে পারবো। সেটা ইউটিউবের মিউজিকও হতে পারে বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। এতে করে আপনার চ্যানেলে কোনো রকম কপিরাইট আসবে না, আপনারা ইজিলি জিনিসটা করতে পারবেন। আর শর্টস কীভাবে করতে হয় সেটা তো অবশ্যই অনেকেই এর মধ্যে জেনে গেছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি আমার সাবস্ক্রাইবার আপুদের মধ্যে বা আদার্স কিছু আপুদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি। সেটা হচ্ছে 4-5 মিনিটের যে ভিডিওগুলো থাকে, মানে আমরা নর্মালি ইউটিউবে যে ধরনের ভিডিও পোস্ট করি সেই ধরনের ভিডিওতে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিক অ্যাড করছেন, বা অনেককেই দেখছি এই জিনিসটা যে পছন্দ মতো মিউজিক অ্যাড করছে। আসলে ইউটিউব থেকে যে আপডেটটা এসেছিলো সেটা কিন্তু শুধুমাত্র শর্টসের উপরে, ওখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে শুধুমাত্র শর্টস ভিডিওতে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারবেন। সেটা কিন্তু আপনার 4 মিনিট বা 5 মিনিটের কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন এই ধরনের কোনো কথা বলা হয়নি, শুধু শর্টসের উপরে আপডেটটা এসেছে। কিন্তু অনেক আপুরাই এই জিনিসটা আসলে সেরকমভাবে না বুঝে হয়তো বা এই কাজগুলো করছে, যে তারা 4-5 মিনিটের তাদের যে ভিডিওগুলো থাকে 2 মিনিটের একটা ভিডিও কিন্তু আপনার ইউটিউবের ভিডিও হয়ে যাবে, সেটা কিন্তু আর শর্টস হবে না। আর শর্টস ভিডিও তো অবশ্যই ক্যামেরাটা লম্বালম্বিভাবে যে ভিডিওগুলো আমরা করি ওই টাইপের ভিডিও কিন্তু 1 মিনিটের মধ্যে থাকতে হবে, সেটাই কিন্তু শর্টসের অন্তর্ভুক্ত হবে। এবং ওই ধরনের ভিডিওতে আমরা যে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারবো, এতে করে আমাদের কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু যদি 3 মিনিট 2 মিনিট বা 4-5 মিনিটের কোনো ভিডিওতে আমরা আমাদের পছন্দ মতো গান অ্যাড করি, এতে করে কিন্তু আমাদের কপিরাইট চলে আসবে। হয়তো যেই ভিডিওতে আপনি গানটা অ্যাড করছেন সেটাতে এখন এই মুহূর্তে কপিরাইট আসবে না, কিন্তু সেটা 1 বছর 1.5 বছর এমনকি 5 বছর পরেও কিন্তু সেই ভিডিওতে কপিরাইট আসার চান্স থাকে। তো এই জন্য আমি আসলে ভাবলাম যে এই বিষয়টা আমি যেহেতু জানি তো আমার সকল আপুদের সাথেও বিষয়টা শেয়ার করি। অনেকেই আসলে ইউটিউবের এই বিষয়গুলো খুব ভালোভাবে জানে, আবার অনেক আপুরা আছে যারা নতুন, তারা এই জিনিসগুলো জানে না। তো না জেনে এই কাজগুলো করে ফেলে, পরবর্তীতে দেখা যায় নিজেদের চ্যানেলের ক্ষতি আমরা নিজেরাই করে ফেলি। তো এই কারণেই মূলত আজকে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা। কেননা অনেক আপু ভাইয়ারা কিন্তু নতুন নতুন ইউটিউবে আসছে এবং তারা দেখা যায় এই বিষয়গুলো সম্পর্কে জানে না। ইভেন আমি নিজেও কিন্তু ইউটিউবে একদমই নতুন, কিন্তু নতুন হলেও আমি দেখা গেছে যখন ইউটিউবিং করতাম না তখনও আমি এই বিষয়গুলোর যে ভিডিওগুলো থাকে সেগুলো রেগুলার দেখতাম, যার কারণে ইউটিউবের এই আপডেট বা ইউটিউবের কখন কোন জিনিসটা আপডেট দিচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখলে আমরা অনেক কিছু জানতে পারি। তো আমি যেহেতু রেগুলার এই ভিডিওগুলো
দেখি, তো আমি সব কিছুই দেখা যায়, আপডেট আসলে সাথে সাথে জানতে পারি। আমাদের আমার অনেক আপুরাই আছে হয়তো বা এই ধরনের ভিডিওগুলো দেখে না, তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি করলাম এবং আজকের এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই মূলত বলা। জানি না কার কাছে কেমন লাগবে এবং কার কতটুকু হেল্প হবে। আমার মনে হয়েছে যে আমি আমার আপুদেরকে একটু হেল্প করতে চাই, কেননা এই বিষয়গুলোর কারণে আমি চাই না যে আমার কোনো আপু ভাইয়ার চ্যানেলের কোনো রকম সমস্যা হোক। আর এই ধরনের ভিডিও আমি দেখি তার যার কারণে দেখা যায় যে আমি বুঝতে পারি যে আমার চ্যানেলে কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না। সো যারা এই ধরনের ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্প হয় ইউটিউবিংয়ে করার জন্য, আর যারা জানেন না তাদের জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করব দুই একটা টিপস শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে, যেগুলো আমি নিজে করি বা আমি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কে কে এই ধরনের টিপস আমার ভিডিওতে পেতে চান তারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার জানা বিষয়গুলো শেয়ার করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে কাজ করতে করতে তো অনেক কথা বলে ফেললাম, কাজের কোনো কথাই বলতে পারলাম না। তো আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন একদিনে প্রায় দুই বালতি কাপড় ধুয়েছি গ্রাম থেকে আসার পরে, আর এরকম আরও এক বালতি কাপড় আজকে ধোয়ার জন্য রেখে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমার আজকের ব্লগ। যদি ভিডিওটির কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।